রোশনী বারবার তার মোবাইল ফোন চেক করতে থাকে। সে কোনো জব কনসালটেন্সি সংস্থা থেকে ফোন পায়নি। সে তার ইমেলও দিনে অনেকবার চেক করে, আশা করে যে হয়তো কোনো কোম্পানি থেকে চাকরির অফার এসেছে কিনা। কিন্তু দুঃখের বিষয়, হতাশার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে একের পর একদিন। হতাশার পাশাপাশি তার দুশ্চিন্তাও বাড়ছে। তার দুশ্চিন্তা হলো শিক্ষা ঋণ নিয়ে। তার বাবা একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে তাকে ভর্তি করতে 8 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। বেঙ্গালুরু থেকে আমেরিকা যাওয়ার স্বপ্ন লালন করেছিলেন রোশনী। কিন্তু রোশনীর মুখে তার স্বপ্নভঙ্গের বেদনা স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হচ্ছে। রোশনী গত বছর বিটেক পাস করেছেন, কিন্তু এখনও কোনো চাকরি পাননি। যখন তিনি তার কলেজে ভর্তি হয়েছিলেন, তখন অনেক স্টার্টআপ কোম্পানি ক্যাম্পাস ইন্টারভিউ নিতে আসত। তার অনেক সিনিয়রকে বিশাল প্যাকেজও দেওয়া হয়েছিল, কিন্তু রোশনীর ফাইনাল ইয়ারে কোনো কোম্পানি কলেজে নিয়োগ করতে আসেনি। আসলে রোশনীর গল্প দেশের লক্ষ লক্ষ যুবকের মতো। আইটি সংস্থাগুলি বিগত 2 দশক ধরে যুবক যুবতীদের প্রচুর চাকরি দিয়ে আসছে, কিন্তু কোভিডের পর থেকে তারা নিয়োগ কমিয়ে দিয়েছে। দেশের ও বিদেশের অনেক বড় আইটি কোম্পানি গত বছর থেকে নিয়োগ বন্ধও করে দিয়েছে। একই অবস্থা খুচরো ও ই কমার্স শিল্পের। আর্থিক মন্দার কারণে কোম্পানিগুলি ইতিমধ্যেই ফ্রেশারদের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তার উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মসংস্থানের সমস্যা বাড়িয়েছে। গত বছর ফ্রেশারদের নিয়োগ 30% কমে গেছিল। 2022-এর তুলনায় 2023 সালে নতুনদের জন্য কোম্পানিগুলি 20% কম নিয়োগ করেছে। এমনকি চাকরি পেলেও অবস্থা ভালো নয়, এখন স্থায়ী চাকরিও কমেছে। সাম্প্রতিক ইপিএফওর তথ্য অনুসারে ভারতে সংগঠিত সেক্টরের কর্মসংস্থান 30 মাসের সর্বনিম্ন স্তরে রয়েছে। রোশনী বাজেটে সরকারের কাছ থেকে আশ্বাস চান একটি ভালো ভবিষ্যতের। তরুণরা হতাশ, কারণ ভারতের স্টার্টআপ বিপ্লবের গতি দ্রুত কমে গিয়েছে। যখন চাকরি নেই, তখন কে ভর্তি করবে ব্যয়বহুল কলেজে? দেশে যেভাবে কর্মসংস্থান কমছে, তা দেখে শিক্ষা ঋণে ত্রাণ ও ছাড়ের জন্য সরকারের কাছে আশ্বাস চান রোশনী। শিক্ষার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে চান রোশনী। বাবা মা অর্থের ব্যবস্থা করতে পারেননি, শুধু এই কারণেই যেন মেধাবী যুবকদের স্বপ্ন ভেঙে না যায়। রোশনী চাকরি জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের কাছে আশ্বাস চান। সরকারের উচিত এমন ব্যবস্থা করা যাতে পরীক্ষা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত সব কিছু নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা যায়। এবারে নির্বাচনী বাজেটে কি রোশনীর মতো শিক্ষার্থীদের আশা আদৌ পূরণ হবে?